মালদা শহরের পুরাতন সার্বজনীন কালীপূজোগুলির মধ্যে অন্যতম হলো ঝলঝলিয়া যুবকবৃন্দের পূজো। একসময় গৌড়বঙ্গের সবচেয়ে বড় সার্বজনীন কালীপূজো ছিল এটি। শুধু মালদা নয়, বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ আসতেন এই পূজো দেখতে। বিভিন্ন থিম, আলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর পূজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারণে মাঝে এই পূজো ছোট করে অনুষ্ঠিত হতো। এ বছর আবার মহা ধুমধাম সহকারে পূজো অনুষ্ঠিত হবে। এদিন খুঁটি পূজোর মধ্য দিয়ে কালী পূজোর প্রস্তুতি শুরু হলো। ক্লাবের কি করলেন আজকে? এটা আমাদের ঝলঝলিয়ার তথা মালদা জেলার মালদা শহরের দীর্ঘদিনের একটা বড় পুজো আমাদের ঝলঝলিয়ার যুবকবৃন্দু আমাদের সিনিয়ররা শুরু করেছিলেন এই মাঠে। এবার আমাদের 59তম কালী পুজোর খুঁটি পূজা। আমরা এই এলাকার আমরা যে কাউন্সিলররা আছি তারা এখানকার নাগরিক এবং সব ধর্মের মানুষ, আমার মায়েরা বোনেরা এবং সব ক্লাব, যত ক্লাব আছে আমাদের ঝলঝলিয়ার অ্যাড্রেসে প্রত্যেক ক্লাব মিলে আমরা একটা ইতিহাসের মধ্যেই এর দিন মহালয়ার দিন একটা মিটিং ডেকেছিলাম। হ্যাঁ, সেই মিটিংয়ে ঠিক করা হয়েছে আমরা সবাই মিলে এই পুজোটা আগের মতো। আমাদের সদ্য নেতা বা প্রদীপ কর এটা একটা বাংলায় এই ক্লাবের দুর্গাপূজার একটা নাম তুলেছিলেন, এবারও আমরা সবাই মিলে তাকে অনুসরণ করে তাকে সামনে রেখে আমরা সবাই মিলে কয়েক বছর এখানকার পুজো একদম মলিন হয়ে গেছিলো, তাই সিনিয়ররা তপন দ্বারা আছে, প্রদীপ দ্বারা আছে, শঙ্কর দ্বারা আছে, যারা সিনিয়ররা আছে তারা আশা প্রকাশ করেছেন এবার পূজাটা হয়েছে। আমি গৌতম দাস, পূজা দাস, জয় চৈতালী ঘোষ সরকার এবং আমাদের আরও দুজন কাউন্সিলর, 21 কাউন্সিলর আমাদের এই সুতপা, আমরা সাথে আমাদের যেরকম 23 কাউন্সিলর সেও আমাদের এই ঝলঝলিয়া এলাকার মধ্যে আমরা সবাইকে নিয়ে, সব ছেলেমেয়েদের নিয়ে একসাথে আমরা আমাদের সামনের সারিতে গৌতম কাঞ্চন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।